দেখো আমরা রয়েছি বর্ণগর নপড়া দাদাভাইর সঙ্গে পূজো মণ্ডপে এবং ইতিমধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পূজো চলছে এবং কিছুক্ষণ আগে আরতি করা হয়েছে এবং এই যে পূজো মণ্ডপ সেই পূজো মণ্ডপ আমরা জানি যে 18 বছর হয়েছে ইতিমধ্যে পূজো মণ্ডপের এবং 18 বছর তাদের এবং তারা বাংলার এই যে কৃষ্টি শিল্প সংস্কৃতি সেগুলোকে তুলে ধরেছেন গাজন থেকে আমরা দেখেছি যে গম্ভীরা এবং তার সঙ্গে সঙ্গে সাঁওতাল থেকে ঝুমুর সমস্ত কিছু তোলা হয়েছে যারা রয়েছেন উদ্যোক্তা তাদের সাথে কথা বলবো মূলত কি বিষয়টা সামনে তোলার চেষ্টা করছেন প্রত্যেকে আমাদের এবারে থিম সোনার বাংলা সোনার কলস কলসে দর্পণ বাংলার স্পন্দন আমরা চেয়েছি বাংলার স্পন্দন স্পন্দিত হোক বাংলার বিভিন্ন জেলার যে কলা শিল্প সংস্কৃতি ঐতিহ্য সেটাকেই মূলত পক্ষে নপাড়া দাদাভাই সঙ্গে আমরা তুলে ধরবার চেষ্টা করেছি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসছেন তারা আপ্লুত আনন্দিত কোভিড বিধি মেনেই আমরা প্যান্ডেলে দর্শকদের প্রবেশ করবার অধিকার দিচ্ছি একেবারে যেমনটা উনি জানাচ্ছিলেন তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলার শিল্প সংস্কৃতি এবং তার যে আভিজাত্য বোঝানোর জন্য এখানে বেশ কিছু ইনস্টলেশন যেমন রয়েছে তার সঙ্গে সঙ্গে ছবির মাধ্যমে ধামসা মাদলকেও তুলে ধরা হয়েছে এবং এখানে এই যে সুবিশাল যে প্যান্ডেল সেই প্যান্ডেল খোলামেলা করা হয়েছে কোভিডের কথা মাথায় রেখে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি তুমি আমাদের সঙ্গে থাকো অপূর্ব শিল্পকর্ম আমরা দেখতে পাচ্ছি দাদাভাই সংঘের পূজো মণ্ডপ থেকে আমরা চলে যাব ব্রতদ্বীপের কাছে ব্রতদ্বীপ ভট্টাচার্য রয়েছে জগৎ মুখার্জি পার্কে জগৎ মুখার্জি পার্কের এখনের ছবিটা কি কিছুক্ষণ আগে এই জগৎ মুখার্জি পার্কে সেখানে কিন্তু নবমীর পুজো শুরু হয়েছে এবং কিছুক্ষণ আগে আরতি হলো এবং এই মুহূর্তে কিন্তু যজ্ঞের প্রস্তুতি চলছে আমি ক্যামেরায় আমার সহকর্মী দীপমণ্ডলকে দেখাতে বলবো ইতিমধ্যে যজ্ঞ শুরু হয়ে গিয়েছে এবং পুরোহিতরা যারা রয়েছেন তারা কিন্তু সেই যজ্ঞের কাজ করছেন দেখো বৃষ্টি তোমায় একটা জিনিস জানিয়ে রাখি জগৎ মুখার্জি পার্ক এবার 85তম বর্ষে তাদের যেটা নিবেদন কবি শঙ্খ ঘোষের সেই বিখ্যাত কবিতা আয় আরও বেঁধে ভেদে থাকি সেই কবিতার অবলম্বনেই কিন্তু তারা এবার মণ্ডপের থিম সাজিয়ে তুলেছেন ক্যামেরায় দীপমণ্ডলকে একটু দেখাতে বলবে যে মণ্ডপটা কীভাবে অপরূপ একটা সাজ দেওয়া হয়েছে গোটা মণ্ডপটিতেই চারদিকে কিন্তু খুব অতি সাধারণ জিনিস দিয়ে মণ্ডপটি তৈরি কিন্তু একটা অভিনব রূপ আমরা দেখতে পাচ্ছি এবং একই সঙ্গে দেবী প্রতিমার যে রূপ সেটাও কিন্তু মানুষের নজর কাড়ছে এবং তাই প্রচুর মানুষ সকাল থেকেই কিন্তু এই জগৎ মুখার্জি পার্কের সামনে ভিড় করেছেন যদিও মণ্ডপে তাদের প্রবেশাধিকার নেই তারা মণ্ডপের বাইরেই যে ব্যারিকেড রয়েছে সেখান থেকেই পুজো তারা দেখছেন এবং প্রার্থনা করছেন আরও একটি জিনিস বলতে চাই আমার ডান দিকে যেগুলো দেখা যাচ্ছে যেভাবে মণ্ডপটি সাজানো সেটা কিন্তু কবির সেই লাইন সেটাই মনে করিয়ে দিচ্ছে যে কিছুই কোথাও যদি নেই তবুও তো কজন আছি বাকি আয় আরও হাতে হাত রেখে আয় আরও বেঁধে বেঁধে থাকি এবং সেই বার্তাই কিন্তু এবার জগৎ মুখার্জি পার্ক তারা দিতে চাইছে তাদের মণ্ডপের মাধ্যমে এখন দেখা যাচ্ছে বেশ কয়েকটি মূর্তি যেগুলো বানানো হয়েছে একেবারে তাই কোথাও অপূর্ব সুন্দর শিল্পকর্ম আমরা দেখতে পাচ্ছি সুন্দর থিম এবং সেই থিম অনুযায়ী উপস্থাপনা অনেক ধন্যবাদ তোমাদের দুজনকেই